সম্পূর্ণ বিনামূল্যে আমার চরচলতি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিয়াস কিচেন। আমার চ্যানেলে বেশ কিছুদিন আগে একটা রেসিপি দিয়েছিলাম দুধ ছেঁড়ে, তাতে আপনাদের কাছ থেকে ভীষণ ভালো সাড়া পেয়েছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সাথে বাঙালির ভীষণ প্রিয় একটি রান্না হলো ঝিঙে পোস্ত, যেটি নিরামিষ দিনকে অসাধারণ করে তোলার জন্য অনবদ্য। তো আজ আমি সেই দুধ ঝিঙে এবং ঝিঙে পোস্তর মেলবন্ধন ঘটাবো। চলুন দেখিয়ে দিই সেই নতুন একটি নিরামিষ রান্না, দুধ ঝিঙে পোস্ত। উপকরণগুলি হলো লাগছে ঝিঙে, পোস্ত বাটা, নারকেলের দুধ, সর্ষের তেল, নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, মেথি দানা, চেরা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পোস্ত বাটা। এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবং হলুদ গুঁড়ো। এখন এই সমস্তটা ভালো করে একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে পোস্তর বাটি ধুয়ে একটু নারকেলের দুধটা দিচ্ছি। বাটিতে একটু পোস্ত লেগেছিল, যাতে সেটা একটু নষ্ট না হয় সেই জন্য বাটি ধুয়ে দিলাম। এইবার ধীরে ধীরে নারকেলের দুধটা দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা চেষ্টা করবেন নারকেলের দুধেই করতে, এমনি দুধে করলে কিন্তু অতটাও টেস্টি হবে না। এইবার ঝিঙের টুকরোগুলো দিয়ে দিলাম। ঝিঙের টুকরোগুলো একটু ডায়মন্ড কাটে কেটেছি, যাতে দেখতে একটু ভালো লাগে। ভালোভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এইবার এটা আধ ঘন্টা থেকে এক ঘন্টা ম্যারিনেট করব। এক ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এইবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা এবং কালো জিরে দিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দিয়ে দিলাম মেথি দানা। একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, মেথিটাতে হালকা একটু রং ধরেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। ঝিঙেটা কিন্তু একটু ছেঁকে নিচ্ছি, দেখুন দুধ সহ ঝিঙেটা কিন্তু এখনই দেব না, দুধ থেকে ঝিঙেটা বেছে বেছে একটু তুলে নিয়ে দিতে হবে। সমস্ত ঝিঙে দিয়ে দিয়েছি। এইবার ফ্লেমটা একদম হাই করে 2 মিনিট নাড়তে থাকবো, যতক্ষণ না এই রকম একটু তেল ছেড়ে আসে। এরপর 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 4 মিনিট ঢাকা দেওয়ার জন্য দেখবেন এই রকম ঝিঙেটা একটু সফট হয়ে গেছে আর বেশ জল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিতে হবে সেই মশলা মেশানো দুধটা। আরও একবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট বেশ সুন্দরভাবে টকবক করে ফুটে ফুটে দেখুন ঝিঙেগুলো বেশ সফট হয়ে এসছে আর রান্নাটা এখন প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। আমি 2 মিনিট হাই ফ্লেমে আরও কিছুক্ষণ ফোটাবো। 2 মিনিট ফোটানোর জন্য গ্রেভিটা বেশ সুন্দর একটা থকথকে টেক্সচারে চলে এসেছে। এর থেকে আর গাঢ় করব না, ঠান্ডা করলে আরও খানিকটা গাঢ় হয়ে যাবে। এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দারুণ লাগবে।